কয়টা কয়টা করি দেখবে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 1 নম্বর অঙ্কটা হলো, 2 নম্বরটা বলছে পয়েন্টিং টু আ লেডি ইন দ্য ফটোগ্রাফ শালু সেজ, এই যে লেডি বলা আছে দেখো, এখানে পার্সনটা ছেলে না মেয়ে আমরা জানি না, কিন্তু ম্যান লেডি ওম্যান এক্ষেত্রে কিন্তু আমরা জেন্ডারটাকে তৈরি করতে পারছি। তাহলে আমরা এটাকে ফিমেল জেন্ডার বলতেই পারি, এবং শালু কোন জেন্ডার আমরা জানি না, পরে দেখ। এবারে বলছে হার সনস ফাদার ইজ দা সন ইন ল অফ মাই মাদার, ভালো কথা। তাহলে মনে করছি এইটা হচ্ছে শালু, তাহলে মাই মাদার শালুর একজন মা আছেন, সন ইন ল অফ মাই মাদার। এবার শালুর মা হার সনস ফাদার ইজ দা সন ইন ল অফ মাই মাদার, আচ্ছা তাহলে এই ক্ষেত্রে শালুর এখানে সন ইন ল, এবার মনে করে নিচ্ছি শালুর কোনো একজন বোন রয়েছে, তার একটি হাজবেন্ড আছে, ঠিক আছে। আপাতত যেহেতু শালু ছেলে কিংবা মেয়ে আমরা জানি না, তাই ধরে নিচ্ছি যে শালুর কোনো একজন বোন রয়েছে, তার একটি হাজবেন্ড আছে, ঠিক আছে। এবার এবার শালুর বোনের হাজবেন্ডই শালুর মায়ের সন ইন ল, মানে মানে শালুর মায়ের জামাই, এটুকু পরিষ্কার যে মাই মাদারের সন ইন ল, সন ইন ল অফ মাই মাদার, হয়ে গেল। এবার হচ্ছে হার সন্স ফাদার, হার সন্স ফাদার মানে কোনো একজন মহিলার বাবা হচ্ছে আমার মায়ের, সরি, কোনো একজন মহিলার ছেলে তার বাবা হচ্ছে আমার মায়ের জামাই, তাহলে শালুর মায়ের জামাই হলো। এবারে হচ্ছে এখানে এই জামাইয়ের কোনো একজন মহিলা হতে পারে, মানে জামাইয়ের একটি মা আছে, মানে দেখো হার সন্স ফাদার, আচ্ছা তাহলে এই যে হার সন্স ফাদার, ঠিক আছে, তাহলে এই যে মহিলার কথা বলা হচ্ছে তার ছেলের বাবা, এই যে মহিলার কথা বলা হচ্ছে তার ছেলের বাবা শালুর মায়ের জামাই, তাই তো। হার সন্স ফাদার ইজ এ সন ইন ল অফ মাই মাদার, তাহলে যদি এই যে লেডি, এই যে লেডি একে যদি এই ভদ্র মহিলা মনে করা হয় যে হার সন্স ফাদার ইজ দা সন ইন ল অফ মাই মাদার, মানে কি শালুর মায়ের জামাই, বোঝা গেল। মানে শালুর বোনের বর, ঠিক আছে, শালুর বোনের বর তার ছেলের বাবা, কে হচ্ছে, মানে কি শালুর জামাই বাবু, শালুর বোনের বর তার ছেলের বাবা কে হয়, শালুর বোনের বরের ছেলে তার বাবা, মানে শালুর জামাই বাবু। এবার কি হচ্ছে এই জামাই বাবুটি শালুর মায়ের জামাই, ফাইন। তাহলে এখানে কি হচ্ছে যে হাউ ইজ শালু রিলেটেড টু দ্যাট লেডি, এখানে শালু রিলেটেড টু দ্যাট লেডি। এইবারে গল্প হচ্ছে যে এখানে আমাকে অপশন দেওয়া আছে আন্ট সিস্টার মাদার কাজিন, ঠিক আছে, আন্ট সিস্টার মাদার কাজিন। এবারে এক্ষেত্রে আমরা মাদার বলতে পারছি না, কারণ কি দেখো আমরা একটা সেম জেন্ডারই বিলং করছি, কোনো ডিফারেন্ট জেনারেশন পাচ্ছি না, হয়ে গেল। আন্টি বলতে গেলেও আমাদেরকে আমাদেরকে একটা ডিফারেন্ট জেনারেশন তৈরি করতে হয়, সেটা আমরা এখানে পাচ্ছি না। এবারের প্রশ্ন হচ্ছে সিস্টার হবে না কাজিন হবে, কি আনসার হবে কাকুরা বলো। হ্যাঁ কি হবে, আর বি মানে বোম্বে না ডি মানে দিল্লি, কোনটা, দিল্লি, আচ্ছা। দেখো যেহেতু এবারে বলি, দেখো যেহেতু এখানে শালুর কোন রকম জেন্ডার আমরা জানি না, তাই সেক্ষেত্রে আমরা প্রপারলি সিস্টারটাকেও বলতে পারছি না, সেই গ্রাউন্ডে এইটা এইটা হবে গিয়ে আমার কাজ, ঠিক আছে। তাই এখানে কিন্তু জোর করে সিস্টার রিপিট করবে না, যদি প্রশ্ন করতো হাউ ইজ দ্যাট লেডি টু শালু, তাহলে বলতে পারতাম হয়তো যে সিস্টার, কিন্তু যেহেতু শালু সেই মহিলার কে হন প্রশ্ন করা হয়েছে, সেক্ষেত্রে শালু ছেলেও হতে পারে শালু মেয়েও হতে পারে, কিন্তু এখানে ডাইরেক্টলি সিস্টার বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, সেইটা আমরা এখানে আনসার করতে পারবো। এটাকে আমি এই অঙ্কটা আমি আরেকবার রিপিট করছি, বলছে পয়েন্টিং টু আ লেডি ইন দ্য ফটোগ্রাফ শালু সেড হার সন্স ফাদার ইজ এ সন ইন ল অফ মাই মাদার, এখানে শালু হলো শালুর মা হলো।
এখানে হার বলতে আমরা একটি মহিলাকে পাচ্ছি, ওকে। এবার তার একটি হাজবেন্ড আছে, কি বলছে যে সন ইন ল অফ মাই মাদার, শালুর মাকে পাওয়া গেছে এবং শালুর মায়ের জামাইকেও পাওয়া গেছে। এবং সেই মহিলাটি, এবার জামাই আসতে গেলে তো একটা বউ আসতে হয়, তাহলে কি হবে, সেই মহিলাটি এবং সেই জামাইটি হচ্ছে হাজবেন্ড এন্ড ওয়াইফ। এবার প্রশ্ন করছে হার সন্স ফাদার, এই যে হার দ্যাট মহিলা, তার ছেলের বাবা, মানে হার সন্স ফাদার ইজ দা সন ইন ল অফ মাই মাদার, বোঝা গেল? তার মানে এইখানে শালু হচ্ছে সেই মহিলাটির কাজিন। যদি এখানে আজকে শালুকেও বলা হতো মহিলা, তবে আমরা এখানে সিস্টার বলতে পারতাম, কিন্তু শালুকে এখানে মহিলা না পুরুষ আমরা কিছুই জানি না, তো সেই কারণে আমাদেরকে বাধ্য হয়ে কাজিন চুজ করতে হচ্ছে। ক্লিয়ার সবার কাছে যে আমাদেরকে কিভাবে স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করতে হয়? আমরা এক মানে দুটো করে করে লোক সম্পর্ক ধরবো, তাকে সলভ করে আবার সামনের দিকে এগিয়ে আসবো, এই এইটা হচ্ছে আমার মেন কথা, ঠিক আছে? আমরা পরের অঙ্কে যাচ্ছি, দেখবে আরো ক্লিয়ার হবে ব্যাপার। দেখি 3 নম্বর অঙ্কটা তোমরা এবার ট্রাই করো। একটু হিন্ট দিয়ে দিই, এখানে অনিল বলা আছে, রোহিত বলা আছে। এবার রোহিতকে সন অফ দা বলেছে, তার মানে রোহিত হচ্ছে পুরুষ, এটুকু পরিষ্কার। আর এখানে হিজ শব্দটা কিন্তু অনিলকে ডিনোট করছে, তাই অনিলও কিন্তু মেল, ফাইন। এরপর তোমরা করো, আচ্ছা অপশন এ, ঠিক আছে দেখা যাক। বলছে অনিল ইন্ট্রোডিউসেস রোহিত অ্যাজ দা সন অফ দা অনলি ব্রাদার অফ হিজ ফাদার্স ওয়াইফ। শেষ থেকে আসি, তাহলে এটুকু পড়ি আমি, হিজ ফাদার্স ওয়াইফ কার না অনিলের? অনিল এখানে হিজ মানে পুরুষ, তার বাবা তার ওয়াইফ, মানে এখানে দেখো অনিলের বাবা এবং মায়ের খোঁজ পাওয়া গেছে, ফাইন। এবারে বলছে অনলি ব্রাদার অফ হিজ ফাদার্স ওয়াইফ, মানে অনিলের মায়ের একমাত্র ভাই, অনিলের কে হয়, মামা হবে তো, অনিলের মায়ের একমাত্র ভাই অনিলের মামা হবেন, এটুকু পরিষ্কার। এবারে বলছে সন অফ দ্যাট অনলি ব্রাদার, মানে অনিলের মামার ছেলে কে? অনিলের মামার ছেলে হচ্ছে রোহিত। বুঝিয়ে দিচ্ছি যে অনিল ইন্ট্রোডিউসেস রোহিত অ্যাজ দা সন অফ দা অনলি ব্রাদার অফ হিজ ফাদার্স ওয়াইফ। তাহলে এই যে এখানে রোহিতকে পেলাম, সরি অনিলকে পেলাম, অনিলের বাবা, সেই বাবার একটি ওয়াইফ এবং সেই ওয়াইফের একমাত্র ভাই, সেই একমাত্র ভাইয়ের ছেলে হচ্ছে রোহিত, পরিষ্কার। তাহলে অনিল এবং রোহিত নিজেরা কি হবে, অনিল এবং রোহিত দে আর কাজিন টু ইচ আদার, ফাইন, ভেরি গুড। কে আনসার দিলে, বোধ হয় বাঁকুড়া দিয়েছো নাকি, ঠিক আছে, তাহলে অপশন এ এ হচ্ছে আনসার, বলতে পারলাম যে ঠিক কিভাবে করতে হয়। আচ্ছা 4 নম্বরটা করো, যেখানে ছোট্ট ডেটা মিসিং আছে। পয়েন্টিং টু আ পার্সন ইন দা ফটোগ্রাফ অঞ্জলি সেড হি ইজ দা অনলি এখানে ছোট্ট ডেটা মিসিং আছে, দাঁড়ায় এক সেকেন্ড।
করো এবার, বলছে পয়েন্টিং টু আ ফটোগ্রাফ পার্সন ইন দ্য ফটোগ্রাফ অঞ্জলি সেড হি ইজ দ্য অনলি সন অফ দ্য ফাদার অফ মাই সিস্টার্স ব্রাদার। ভালো কথা, তাহলে এখানে অঞ্জলি কেউ একজন আছেন, সে ছেলে হোক বা মেয়ে হোক, আমরা ধরে নিচ্ছি অঞ্জলি সামবাডি মাই সিস্টার্স ব্রাদার, তাহলে অঞ্জলির সিস্টার তার একজন ব্রাদার, অঞ্জলি সিস্টার তার একজন ব্রাদার। এবার যেহেতু এখানে অন্য কেউ বলা নেই, আমরা ধরে নিচ্ছি যে এটা অঞ্জলিও হতে পারে বা সামবাডি ডিফারেন্ট কেউ হতে পারে, আমরা ডিফারেন্ট কেউ ধরলাম। এবার এবারে বলছে ফাদার অফ মাই সিস্টার্স ব্রাদার, তাহলে মাই সিস্টার্স ব্রাদার তার মানে এখান থেকে এই ইনি অঞ্জলিরও বাবা হবেন, অঞ্জলির বোনেরও বাবা হবেন, অঞ্জলির ভাইয়েরও মানে সেই সেই সিস্টারের ব্রাদারেরও বাবা হবেন। হয়ে গেল। এবারে বলছে অনলি সন অফ দ্য ফাদার, তাহলে এবার দেখো অঞ্জলির এখানে সিস্টার রয়েছে এবং এখানে একটি সন রয়েছে, তাহলে এই যে অনলি সন বলতে একেই বোঝানো হচ্ছে, হি ইজ দা অনলি সন অফ দ্য ফাদার অফ মাই সিস্টার্স ব্রাদার। ফাইন, মানে আমার বোনের ভাই সে হচ্ছে আমার বাবার একমাত্র ছেলে, মানে সরি মানে অঞ্জলির বোনের বাবার একমাত্র ছেলে। এবার এখানে অঞ্জলি ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তাহলে এবার অঞ্জলির বোনের বাবার একমাত্র ছেলে, ঠিক আছে, বা অঞ্জলির বোনের ভাইয়ের বাবার একমাত্র ছেলে, সে কি হবে, সে আলটিমেটলি অঞ্জলির কোন রকম ভাই হবে, তাই তো? তাহলে দেখো এখানে অঞ্জলি ভাই ছেলে হতে পারে মেয়ে হতে পারে, কিন্তু যেহেতু বলা আছে অনলি সন অফ, সেক্ষেত্রে আমরা এইখানে অঞ্জলিকে ছেলে বলতে পারবো না, কারণ এখানে অনলি সন কথাটা উচ্চারণ করে দেওয়া আছে। তাহলে আমাকে তর্কের খাতিরে ধরে নিতেই হচ্ছে অঞ্জলি একজন মহিলা, তবেই তো আমরা এখানে অনলি সন কে পাই, যে এক যে কোনো এক ভদ্রলোকে তিন ছেলে মেয়ে, তার মধ্যে একমাত্র ছেলে আছে, বাকি দুই মেয়ে। পয়েন্টিং টু আ পার্সন ইন দ্য ফটোগ্রাফ হি ইজ দ্য অনলি সন অফ দ্য ফাদার অফ মাই সিস্টার্স ব্রাদার, ঠিক আছে। তাহলে এবার প্রশ্ন করছে হাউ ইজ দ্যাট পার্সন রিলেটেড টু অঞ্জলি, এখানে আমার অপশনটা হওয়া উচিত যে অঞ্জলি সে মানে সরি এই ছেলেটি অঞ্জলিরও ভাই হয় কিংবা কাজিন হয়, যদি আজকে অন্য কেউ হতো, মানে হয় ভাই বলবো না হয় কাজিন বলবো কিছু একটা বলবো, কিন্তু আমার অপশনে কি কি আছে, অপশনে মাদার আছে হচ্ছে না, অপশনে ফাদার আছে হচ্ছে না, অপশনে মেটারনাল আঙ্কেল আছে সেটাও হচ্ছে না, তাহলে এক্ষেত্রে একটাই অপশন পড়ে থাকছে, অপশন ডি নান অফ দিস। এই জন্যই বলা যে আমাদের ব্লাড রিলেশনের অঙ্কের ক্ষেত্রে নান অফ দি অ্যাবভ কিংবা ক্যানট বি ডিটারমাইন্ড, এই দুখানা মানে অপশনের ইম্পর্টেন্স খুব বেশি, কারণ প্রচুর অঙ্ক আসে যাতে কিন্তু সম্পর্ক আমরা চোখে দেখতে পাচ্ছি কিন্তু অপশনে অ্যাভেলেবেল নেই, বাধ্য হয়ে কিন্তু আমাকে তখন ক্যানট বি, আচ্ছা তখন কিন্তু আমাকে ইউজ করতে হবে নান অফ দিস। কিন্তু সাপোজ ধরো এইখানে আজকে বলা হলো যে হাউ ইজ অঞ্জলি টু দ্যাট পার্সন, যদি বলা হলো হাউ ইজ অঞ্জলি টু দ্যাট পার্সন, এবার এখানে যে আমি জোর করে মানে এখানে লেখা দেখে বলছি যে অঞ্জলি মেয়ে হবেন, কিন্তু অ্যাকচুয়ালি তো আমি এখানে জানি না অঞ্জলি কে, তখন কিন্তু আমাদেরকে আনসার করতে হতো ক্যানট বি ডিটারমাইন্ড। এবার কোনো অঙ্কের ক্ষেত্রে কিন্তু মনে করো অপশন সি তে কিন্তু ক্যানট বি ডিটারমাইন্ড থাকবে, অপশন ডি তে নান অফ দি অ্যাবাভ থাকবে, সেটা কিন্তু বুঝে আনসার করবে যে তুমি আনসার করতে গিয়ে তোমার কোনো ডেটা মিসিং ছিল নাকি না, আনসার করে অপশনে খুঁজে পাচ্ছ না, তার উপর ডিপেন্ড করবে তোমার আনসার কি। কাজেই ব্লাড রিলেশনের অঙ্কের কিন্তু তিনটে স্টেপ, এক হচ্ছে প্রপার জেন্ডার খুঁজে বের করা, একটা হচ্ছে অঙ্কটা সলভ করা প্রপারলি সম্পর্কটা বার করা, তিন নম্বর হচ্ছে সঠিক আনসার চুজ করা। তুমি অঙ্ক ঠিক করলে পরে একটা ভুল আনসার চুজ করলে মানে তুমি হয়তো অঙ্ক খুঁজে পাওনি কিন্তু অপশন নিয়ে নিছো নান অফ দি অ্যাবাভ, সেক্ষেত্রে হবে না। আবার অঙ্ক খুঁজে পেয়েছো অপশনে নেই তখন আবার ব্যবহার করলে ক্যানট বি ডিটারমাইন্ড, সেটাও কিন্তু হবে না। তাই এই তিনটে স্টেপ মাথায় রাখে তবে কিন্তু একটা ব্লাড রিলেশনের অঙ্ক আমার মানে পারফেক্টলি ঠিক হবে, পরিষ্কার? আচ্ছা পরের অঙ্কটা অঙ্ক আছে একটা, এটা এটা তোমরা করো বলো। এই 5 নম্বর অঙ্কটা হচ্ছে এই টাইপের মানে একদম বেসিক যে স্টেটমেন্ট বেসড অঙ্ক, তার লাস্ট অঙ্ক 5 নম্বরটা, আমরা আরো টাফ অঙ্ক করবো সেগুলো পরে, তো 5 নম্বরটা করে দাও।
আচ্ছা, রিতা এখানে মানি বলে কাউকে একটা বলছে, দ্য গার্ল আই মেট ইয়েস্টারডে অ্যাট দ্য বিচ ওয়াজ দ্য ইয়ংগেস্ট ডটার অফ দ্য ব্রাদার ইন ল অফ মাই ফ্রেন্ডস মাদার। আচ্ছা, তাহলে এখানে দেখো যেহেতু মাই ফ্রেন্ড কথাটা ব্যবহার করা হয়েছে, তাই এখানে এই যে মাই ফ্রেন্ড, সেক্ষেত্রে রিতা বা মানি কারোরই কোনো প্রয়োজন নেই, যা হবে ভেতরে হবে। তাহলে এবার মনে করছি মাই ফ্রেন্ডস মাদার, তাহলে মনে করি রিতার বন্ধুর নাম হচ্ছে এফ, সেই বন্ধুর মাদার, খুব ভালো কথা। বলছে ব্রাদার ইন ল অফ মাই ফ্রেন্ডস মাদার, তাহলে ব্রাদার ইন ল বলতে কি বোঝায়? ব্রাদার ইন ল বলতে আমাদের বাংলা ভাষায় বলা হয় কি, না দেওর বা ভাসুর, তাই তো, যেটা আমরা বাংলায় বলে থাকি, মানে মানে হাজবেন্ডের ভাই কিংবা হাজবেন্ডের দাদা, সে সে হচ্ছে কোনো এক মহিলার ব্রাদার ইন ল। তাহলে এই ক্ষেত্রে মাদার, তার ব্রাদার ইন ল মানে হচ্ছে তার কোনো একজন হাজবেন্ড আছেন, তার একজন ভাই, বোঝা গেল? তাহলে ফ্রেন্ড হচ্ছেন এফ, তার মা তার ব্রাদার ইন ল, হয়ে গেল। আচ্ছা, ইয়ংগেস্ট ডটার অফ দা ব্রাদার ইন ল, ইয়ংগেস্ট ডটার অফ দা ব্রাদার ইন ল। এবার এবার সেই ব্রাদার ইন ল কটা মেয়ে আছে আমরা জানি না, ফাইন, তাই একজনকেই মনে করতে হবে। তাহলে দ্য গার্ল আই মেট ইয়েস্টার ডে অ্যাট দ্য বিচ, এই পার্টটাও পুরোটা ফেক, এক্সেপ্ট দ্যাট গার্ল, মানে এই এই জায়গাটা পুরোটা ফেক, ওয়াজ দ্য ইয়ংগেস্ট ডটার অফ দ্য ব্রাদার ইন ল অফ মাই ফ্রেন্ডস মাদার। তাহলে এফ হচ্ছে সেই ফ্রেন্ড, তার মা তার দেওর কিংবা ভাসুর, কারণ কি সেই মায়ের একটি হাজবেন্ড আছে এবং তার ভাই হচ্ছেন সেই মায়ের ব্রাদার ইন ল, পরিষ্কার, মানে ইনি হচ্ছেন ব্রাদার ইন ল হলো। এবার সেই ব্রাদার ইন লর একটি মেয়ে আছে, মানে ইয়ংগেস্ট বলেছে, এবার অন্য কোনো মেয়ের খোঁজ দেওয়া নেই, তাই আমরা একটা মেয়ে ধরে নেব। এবারে বলছে হাউ ইজ দ্যাট গার্ল রিলেটেড টু রিতা, রিতাস ফ্রেন্ড। আচ্ছা, এবারে এই যে ফ্রেন্ড, ফ্রেন্ডের বাবার ভাই মানে কি হবে, ফ্রেন্ডের কাকু বা জেঠু কিছু একটা হবে, তার মেয়ে মানে তোমার কাকু বা জেঠুর মেয়ে তোমার কে হতে পারে, কাজিন হবে, তোমার মানে আমার বা তোমার কারোর একটা কাকু বা জেঠু বা মামা কুচবি হোক, তার মেয়ে বা তার ছেলে আমাদের কে হবে, ভাই হবে, কিন্তু কাজিন ব্রাদার, মানে তাকে ব্রাদার বা সিস্টার বলতে পারবো না, কাজিন বলতে পারবো। তাহলে এক্ষেত্রে এই যে মেয়েটির কথা বলা হলো, দ্য গার্ল আই মেট ইয়েস্টারডে, সেই এফ নামের যে বন্ধুটি তার কে হয়, তার সেক্ষেত্রে কাজিন হবে, পরিষ্কার তো? দেখো এতক্ষণ ধরে আমরা মাই ফাদার মাই মাদার করে খুঁজছিলাম, এবারে অঙ্কটা পাল্টে গেল, পুরোটাই একটা অন্য লোককে নাম দিয়ে দেওয়া হলো, পরিষ্কার? ঠিক আছে, বাঁকুড়া ক্লিয়ার, মালদা ক্লিয়ার, কল্যাণী কোনো ডাউট আছে, পূর্ত ভবন, আসানসোল, ঠিক আছে। হ্যালো স্যার, হ্যাঁ কল্যাণী, ছয়টা অ্যান্সার ডি হবে, ছয়টা আমি এখন শুরু করি, ঠিক আছে, ছয়টা অ্যান্সার ডি হবে আমরা জানলাম, আমরা চেক করে দেখছি। পাঁচ নম্বর পর্যন্ত পড়াতে পারলাম। আচ্ছা, তো এবারে আমরা আসছি ছ নম্বর অঙ্কে। আমরা যে তিনটে টাইপের অঙ্কের কথা বলেছিলাম, তার মধ্যে দু নম্বর টাইপটা শুরু হচ্ছে এই ছয় থেকে, মানে প্রথমে আমরা দেখলাম স্টেটমেন্ট বেসড অঙ্ক গুলো, একটা একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, তার থেকে আমাকে স্টেপ বাই স্টেপ খুঁজে বার করতে হবে। এবারে আমরা একদম প্রথমে যে টাইপের অঙ্ক দেখেছিলাম, যে এ ইজ দ্য ফাদার অফ বি, বি ইজ দ্য মাদার অফ সি, এই টাইপের অঙ্কগুলো হচ্ছে এই ছয় থেকে আমরা পাচ্ছি, মানে আমাকে স্টেপ বাই স্টেপ একটা পার্ট বলে দেবে, তাকে দেখতে দেখতে ছবিগুলোকে ড্র করতে যাব এবং আমরা সলভ করব। কিরকম বলছে, ফ্যামিলি হ্যাজ আ ম্যান, হিজ ওয়াইফ, চলো এখান থেকে শুরু করি, ফ্যামিলি হ্যাজ আ ম্যান, ম্যান মানে পুরুষ, হিজ ওয়াইফ মানে হচ্ছে মহিলা, পেয়ে গেলাম, দে আর ফোর সন্স অ্যান্ড দে আর ওয়াইফস, খুব ভালো কথা, তাই তাদের চারটি ছেলে এবং তাদের স্ত্রীর কথা এখানে বলা হচ্ছে, চারটি ছেলে এবং তাদের স্ত্রীর কথা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, ফোর সন্স অ্যান্ড দেয়ার ওয়াইফস, আচ্ছা এইটা একটা ভুল আছে, মানে এভরি সন অলসো হ্যাজ থ্রি সন্স অ্যান্ড ওয়ান ডটার, এভরি সন অলসো হ্যাজ থ্রি সন অ্যান্ড ওয়ান ডটার। আচ্ছা, এভরি সন মানে প্রত্যেকের আর কি তিন এবং চারজন করে
ছেলে মেয়ে আছে, তাহলে এক্ষেত্রে তিনটে মেল এবং একটা ডটার, তিনটে মেল একটা ডটার, তিনটে মেল একটা ডটার, তিনটে মেল একটা ডটার, পরিষ্কার? প্রত্যেকের ক্ষেত্রে এভরি সন অলসো হ্যাজ থ্রি সন্স অ্যান্ড ওয়ান ডটার, ফাইন? ফাইন্ড আউট দ্য টোটাল নাম্বার অফ মেল মেম্বার্স ইন দ্য ফ্যামিলি, টোটাল নাম্বার অফ মেল মেম্বার্স ইন দ্য ফ্যামিলি। তাহলে এখানে তিন, তিন ছয়, তিন নয়, তিনে বারো হয়ে গেল, তেরো, চোদ্দ, পনেরো, ষোলো অ্যান্ড সতেরো। তাহলে টোটাল ফ্যামিলিটায় সতেরো জন মেল মেম্বার আছে। রিপিট করে দিচ্ছি একবার, ফ্যামিলি হ্যাজ আ ম্যান অ্যান্ড হিজ ওয়াইফ, হ্যাজ আ ম্যান অ্যান্ড হিজ ওয়াইফ, ফোর সন অ্যান্ড দেয়ার ওয়াইফ, চারটে, চারটে ছেলে এবং তাদের একটা করে ওয়াইফ। এবং বলছে এভরি সন অলসো হ্যাজ থ্রি সন্স অ্যান্ড ওয়ান ডটার, তাহলে প্রত্যেকটি ছেলের তিনটে করে ছেলে এবং এবং একটা করে মেয়ে আছে। তাহলে প্রশ্ন করছে দ্য টোটাল নাম্বার অফ মেল মেম্বার্স ইন দ্য হোল ফ্যামিলি। তাহলে দেখো তিনটে করে ছেলে চারজনের, মানে এখান থেকে বারো, চারটে, চারটে ইন্ডিভিজুয়াল ছেলে মানে ষোলো, এবং এবং দ্য ম্যান হিমসেলফ মানে দিস ম্যান হিমসেলফ, তাহলে এখানে হচ্ছে সতেরো জন। যে আনসার দিলে কল্যাণী, অপশন ডি, ভেরি গুড। আচ্ছা এবার এখান থেকে গুনে বলো তো ফিমেল মেম্বার কটা, কেউ একজন বলো। নটা হবে, নটা হবে। আচ্ছা দেখে নি, এই যে মাদার, চারটে ওয়াইফ মানে হচ্ছে পাঁচ, এবং চারটে মেয়ে মানে নয়, ভেরি গুড। আমাকে তাহলে এখানে এই জাতীয় যে কোশ্চেন গুলো, এখান থেকে দুটো প্রশ্ন আসতে পারে, এটা হচ্ছে একদম বেসিক টাইপের অঙ্ক, যে এখান থেকে আইদার নাম্বার অফ মেল মেম্বার জিজ্ঞাসা করবে অথবা নাম্বার অফ ফিমেল মেম্বার জিজ্ঞাসা করবে, যে কোনো একটা প্রশ্ন তোমায় করবে, ঠিক আছে? চলো, এইটা হচ্ছে একটু মানে যদি যখন পরীক্ষা শক্ত হয়, একটু বড় লেভেলের পরীক্ষা হয়, তখন আমাদের এরকম একটা অঙ্ক থেকে মাল্টিপল অঙ্ক আমরা দেখতে পাই। মানে যদি আজকে কোনো একটা পরীক্ষার প্রিলিমস, আমি ব্যাংকে, ব্যাংক বাদ দিয়ে অন্য পরীক্ষার কথা বলছি, তারপরে আগের টাইপ গুলো দেখতে পাবো, বা ব্যাংক এলআইসি করছে যদি, যদি পরীক্ষা হয়, তখন কিন্তু আমরা এরকম একটা কোশ্চেন থেকে দুই কেন ম্যাক্সিমাম পাঁচটা পর্যন্ত প্রশ্ন দেখতে পারি, যে একই অঙ্ক থেকে পাঁচটা অঙ্ক এসছে, সেই অঙ্কগুলোকে কিন্তু আগে সলভ করবো, কারণ সেগুলো কি হয় না, একটা অঙ্ক সলভ করলে পাঁচটা অঙ্ক মানে তুমি পাঁচ নাম্বার পাবে, তো সেইখানে টাইমটা বেশি ইনভেস্ট করবে। কি বলছে দেখা যাক, বলছে রবি ইজ দা সন অফ আমান্স ফাদার সিস্টার, যা যা বলছে আগে সলভ করি। রবি ইজ দা সন অফ আমান্স ফাদার সিস্টার, তাহলে এইটা হচ্ছে আমান, তার ফাদার, তার সিস্টার, তার ছেলে হচ্ছে রবি। তাহলে আমান আর রবি কি হচ্ছে, কাজিন? আমরা আমরা এটুকু বুঝতে পারলাম, রবি ইজ দা সন অফ আমান্স ফাদার সিস্টার, রবি এবং আমানের মধ্যে আমরা একটা কাজিনের সম্পর্ক পেয়েছি, দেখতে পাচ্ছি চোখে। এবারে বলছে সাহিল ইজ দা সন অফ দিব্যা, হু ইজ দ্য মাদার অফ গৌরব অ্যান্ড গ্র্যান্ড মাদার অফ আমান, ভালো করে পড়বে লাইনটা। সাহিল ইজ দা সন অফ দিব্যা, হু ইজ দ্য মাদার অফ গৌরব অ্যান্ড গ্র্যান্ড মাদার অফ আমান। আচ্ছা তাহলে আমানের গ্র্যান্ড মাদার তিনি কে? তিনি হচ্ছেন দিব্যা, আমানের গ্র্যান্ড মাদার, সরি এখানে মাইনাস হবে, তাহলে ইনি হচ্ছেন আমানের, আমানের গ্র্যান্ড মাদার, দিব্যা হচ্ছে আমানের গ্র্যান্ড মাদার। এবারে বলছে সাহিল ইজ দা সন অফ দিব্যা, তাহলে এখানে সাহিল বলতে আমানের বাবাকে তো আমরা বলতেই পারি, কারণ আর কেউ তো নেই চারপাশে, তাহলে সাহিল ইজ দা সন অফ দিব্যা অ্যান্ড গ্র্যান্ড মাদার অফ আমান, পেয়ে গেলাম। এবারে বলছে অশোক ইজ দ্য ফাদার অফ তানিয়া অ্যান্ড গ্র্যান্ড ফাদার অফ রবি, তো গ্র্যান্ড ফাদার অফ রবি, রবির গ্র্যান্ড ফাদার কে হচ্ছে? অশোক, অশোক হচ্ছে রবির গ্র্যান্ড ফাদার। অশোক ইজ দ্য ফাদার অফ তানিয়া, তাহলে এই যে মহিলাটি দেখো আর কেউ যেহেতু নেই, তাহলে আমরা এই মহিলাকেই তানিয়া বলবো, অ্যান্ড গ্র্যান্ড ফাদার অফ রবি। তাহলে এবারে একটা কথা এখান থেকে বলতে পারি, যে অশোক দিব্যা হচ্ছে এই সার্কেলটার হাজবেন্ড ওয়াইফ, মানে এই ফ্যামিলির মানে একদম দাদু এবং ঠাকুমা, তারপরে সাহিলের কথা বলা হচ্ছে, এবং তার বোন হচ্ছে গিয়ে তানিয়া,
আর তারপরে হচ্ছে এখানে নিচে হচ্ছে আমরা পাচ্ছি আমানকে এবং পাচ্ছি হচ্ছে রাভিকে, ঠিক আছে? আচ্ছা তো এবারে বলছে দিব্যা ইজ দ্য ওয়াইফ অফ অশোক, তার মানে দেখো আমরা অঙ্কটা কিন্তু ভুল করি, মানে লাস্ট লাইনে এই কথাটা কিন্তু এখানে প্রুফ করে দেওয়া হলো। যদি এটা বলে নাও দেওয়া থাকতো তাহলে এটাই কিন্তু একটা কোশ্চেন হয়ে যেত যে ফাইন্ড আউট দ্য রিলেশনশিপ বিটুইন দিব্যা অ্যান্ড অশোক, দিব্যা ইজ দ্য ওয়াইফ অফ অশোক, এটাও এখানে বলে দেওয়া হলো, ঠিক আছে? এবারে আমাকে প্রশ্ন করছে হাউ ইজ রবি রিলেটেড টু দিব্যা, তাহলে রবি দিব্যার কে হয় আলটিমেটলি? গ্র্যান্ড সন, কারণ যেহেতু রবি এখানে মেনশন করে দেওয়া আছে সন, তাহলে রবিকে আমরা এখানে ডিরেক্টলি দিব্যার গ্র্যান্ড সন বলতে পারি। আচ্ছা এবার তোমাদেরকে প্রশ্ন করি, আমান অশোকের কে হয়, আমান অশোকের কি হয়, কি হবে আনসার? হ্যাঁ গ্র্যান্ড সন কি করে বলছি, আমাদের কি কোনো জেন্ডার এখানে বলা আছে? এখানে এখানে উত্তরটা যদি আমরা অপশনে খুঁজে পাই যে গ্র্যান্ড চিলড্রেন বা গ্র্যান্ড চাইল্ড, তবে উত্তরটা ঠিক হতে পারে, আদারওয়াইজ কিন্তু গ্র্যান্ড সন বা গ্র্যান্ড ডটার কোনোটাই হবে না, তখন আমাদেরকে কিন্তু ক্যানট বি ডিটারমাইন্ড অ্যান্সার করতে হবে। বুঝাতে পারলাম যে আমরা কি, দেখো আমান কিন্তু অশোক বা দিব্যার গ্র্যান্ড সন বা গ্র্যান্ড ডটার বলতে পারছি না, আমাদের যা ডেটা আছে যা আঁকলাম তার থেকে, সেক্ষেত্রে আমান ইজ দা গ্র্যান্ড চাইল্ড অফ দিব্যা অ্যান্ড অশোক, ফাইন, পরিষ্কার? যে যেখানে আমরা আমরা রবিকে বলতে পারছি রবি হচ্ছে গ্র্যান্ড সন, আমানকে কিন্তু আমরা বলতে পারছি না, বিকজ আমান এখানে কেউ নয়, মানে কোনো জেন্ডার তার বলা নেই। ওকে এবারে বলছে হাউ ইজ গৌরভস ওয়াইফ রিলেটেড টু, আচ্ছা এখানে একটা ছোট্ট এই হয়েছে, সাহিল ইজ দ্য সন অফ দিব্যা অ্যান্ড ইজ দ্য মাদার অফ গৌরভ অ্যান্ড গ্র্যান্ড মাদার অফ আমান, তাহলে এখানে গৌরভ বলে কেউ একজন আছে, সাহিল ইজ দা সন অফ দিব্যা, সাহিল সন অফ দিব্যা, হু ইজ দা মাদার অফ গৌরভ অ্যান্ড গ্র্যান্ড মাদার অফ আমান, ঠিক আছে? এখানে গৌরভ বলে কে কেউ ছিল এটা আমরা মিস করেছিলাম। এবারে বলছে হাউ ইজ গৌরভস ওয়াইফ রিলেটেড টু তানিয়া, তাহলে এখানে গৌরভের যদি কোনো একজন আজকে ওয়াইফ থাকেন সে তানিয়ার কি হবে? সিস্টার ইন ল। দেখো দেখো এখানে সাহিল এবং তানিয়া হচ্ছে ভাই বোন, এবং ধরে নিতেই পারি যে গৌরব হচ্ছে সাহিল এবং তানিয়ার ভাই, তাহলে ভাইয়ের বউ কি হবে, বৌদি হবে। সেক্ষেত্রে গৌরবের স্ত্রী এখানে তানিয়া এবং সাহিল দুজনেরই ক্ষেত্রে সিস্টার ইন ল হবে, ফাইন। তাহলে হাউ ইজ গৌরভস ওয়াইফ রিলেটেড টু তানিয়া, উত্তর হবে সিস্টার ইন ল, ভেরি গুড। আচ্ছা এবার যদি প্রশ্ন করা হয় যে হাউ ইজ গৌরভ টু রবি, হাউ ইজ গৌরভ টু রবি, কি হবে আনসার? গৌরভ রবির কে হয়? গৌরভ, গৌরভ রবির কে হয়, ক্যান্সার হবে আঙ্কেল। দেখো সাহিল এবং তানিয়া, তার ভাই হচ্ছে গৌরভ, এবার তানিয়ার ছেলে যদি রবি হয় তাহলে মায়ের ভাইকে আমরা কি বলবো, মেটারনাল আঙ্কেল বলবো তো, বা শুধু আঙ্কেল বলবো তো, তাই তো? মানে এখান থেকে আমরা প্রচুর প্রশ্ন তৈরি করতে পারি, যে এবার ধরে প্রশ্ন করলাম যে সাপোজ যে গৌরভের স্ত্রী দিব্যার কে হয়, যদি প্রশ্ন করি গৌরভের স্ত্রী দিব্যার কে হয়, ডটার ইন ল, ভেরি গুড। আবার ধরে প্রশ্ন করছে যে আচ্ছা গৌরভের, তারপর হচ্ছে কি বলতো, হ্যাঁ সাহিল রবির কে হয় যদি প্রশ্ন করি, বা রবি রবি সাহিলের কে কে হয়, নেফিউ হবে, নেফিউ, নিস হওয়ার কোনো চান্স নেই, কারণ কি এখানে দেখো রবিকে বলে দেওয়া আছে মানে মেল জেন্ডার। কিন্তু যদি প্রশ্ন করতাম যে আমান গৌরভের কে হয়, তখন কিন্তু আমরা নেফিউ বা নিস বলতে পারতাম, কিছু অপশন না পেলে ক্যানট বি ডিটারমাইন্ড,
কারণ যেহেতু আমাদের কোনো রকম জেন্ডার এখানে দেওয়া নেই। তাহলে এই একটা অঙ্ক থেকে, একটা ছবি থেকে আমরা কিন্তু 7 থেকে 8টা কোশ্চেন তৈরি করতে পারি, এবং পরীক্ষার লেভেল অনুযায়ী তোমাদেরকে কোশ্চেনগুলোকে প্রোভাইড করা হবে। এখানে ছিল অ্যাকচুয়ালি 6খানা কোশ্চেন, আমাদের জায়গা শর্ট বলে আমরা করে আনতে পারিনি কোশ্চেনগুলো এখানে। মানে এই জাতীয় অঙ্কগুলো থেকে কিন্তু আমরা মিনিমাম 5টা অথবা 6টা কোশ্চেন পাবো, এবং এবং তোমরা এগুলোকে আগে সলভ করবে, কারণ একটা অঙ্ক সলভ করলে 5টা কোশ্চেন কিন্তু পাওয়া যায়। এবং একটা কথা, এটা কিন্তু হচ্ছে দু ধারার তলবার, যদি এখানে কোথাও একটা ভুল হয় ছবি আঁকতে, তাহলে কিন্তু 5টা 5টা উত্তরই একসঙ্গে লাইন দিয়ে ভুল হবে। এইটা ঠান্ডা মাথায় করবে, হয় তুমি ফুল 5 নাম্বার পাবে, আর না হলে 5 নাম্বার বাদ যাবে। এনিওয়ান চলো।